অন্যান্য বছরের ন্যায় এই বছরও আলোর উৎসবকে কেন্দ্র করে কৈলাসহরের চণ্ডীপুর গ্রামের ইউনাইটেড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্য সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল কর, ইউনাইটেড ক্লাবের বরিষ্ঠ সদস্য তথা অনুকোটে জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শিবির চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ইউনাইটেড ক্লাব প্রতি বছরই শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়ে থাকেন আর এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই এই ক্লাব বস্ত্র বিতরণ, স্বচ্ছ ভারত অভিযানের মতো সামাজিক কাজকর্মের উদ্যোগ গ্রহণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে। আর এই ক্লাব প্রতি বছর মায়ের আরাধনায় তারা ভর্তি হয়, পুজো করে, আর পুজোর অঙ্গ হিসাবে অনেকগুলো সামাজিক কাজ করে থাকেন, যেমন রক্তদান শিবির, বস্ত্রদান, প্রসাদ বিতরণ, স্বচ্ছ ভারত, এগুলো অনেকগুলো কার্যক্রম থাকে। তার মধ্যে এই একটা কাজ হচ্ছে রক্তদান। আর রক্তদানে জানেন আমরা কৈলাস শহরের মানুষ, ত্রিপুরার গোটা রাজ্যের মানুষ রক্তদানে যথেষ্ট সচেতন। সময় সময় যখন এই রক্তের প্রয়োজন হয় আর তারা এগিয়ে আসেন। আর আজকেও এখানে এই ছোট্ট পরিসরে দেখছেন অনেক লোক রক্ত দিতে স্বেচ্ছায় এসছে, 25-30 ইউনিট রক্ত দেওয়া হবে। তো এটা আমাদের প্রতি বছরের যে রুটিন কার্যক্রম তার মধ্যেই এটা একটা কার্যক্রম। আলোর উৎসবকে সামনে, আলোর উৎসবকে সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বলবেন? একটাই, দেখুন, মায়ের আমরা আরাধনা তার জন্যই করি যে মা শক্তি যেন আমাদেরকে মধ্যে শুভ শক্তি দেন এবং অশুভ শক্তির বিনাশ হয়। তো মা নিশ্চয়ই আমাদের মধ্যে সেই শক্তি দেবেন, মা সেই আশীর্বাদ করবেন আমাদের মধ্যে, যেগুলো এখন সামনে যে সমস্যাগুলো যুবক সমাজ একটা বড় অংশের যারা নেশাগ্রস্ত, নেশা করছে, সেটা থেকে যেন আমরা মুক্ত হই। মা যেন সেই শক্তি দেন আমাদেরকে। আর যুব যারা রয়েছে, কালী পূজা বিশেষ করে যুবদের সামিল বেশি হয়, তো অনুরোধ রাখবো সবাই যেন আমরা নেশামুক্ত সমাজ নির্মাণে, নেশামুক্ত একটা সুন্দর সুস্থ সমাজ গঠনে সবাই যেন সামিল হয়। এই দিনের এই শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।